স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে স্বামী স্ত্রী বিবাদ বাদলে বা বিচ্ছেদ ঘটলে কিভাবে স্বামী স্ত্রী মিলন করা হয় বা স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করা হয় এই বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। যদি আপনি এই বিষয়গুলি না জানেন বহু তান্ত্রিক বহু জ্যোতিষী বিভিন্ন রকম গল্প ফেদে আপনাকে ঠকিয়ে নিতে পারে তাই তন্ত্রের বিষয় জানুন এবং বুঝুন তাহলে এই সমস্ত ঠকবাজের পাল্লাই পড়বেন না সঠিক মানুষের কাছ থেকে কাজ করিয়ে নিয়ে আপনি উপকৃত হবেন ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখবেন আইকন ওখানে ক্লিক করবেন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন এই সময়টা কলিযুগ আর এই কলিযুগে পাপে পরিপূর্ণ তাই বহু তান্ত্রিক আছে বহু জ্যোতিষী আছে এরা ধর্মের পথে আছে অথচ ধর্ম না মেনে মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে তেমনি অনেক ভালো মানুষও আছে তারা মানুষের সেবা করছে যতটুকুনি কর্মের জন্যে দরকার তারা পারিশ্রমিক নিয়ে আবার কাজও করছে সেরকমও মানুষ যেমন আছে তেমনি খারাপ মানুষও প্রচুর আছে তো তন্ত্রে এই বশীকরণ আর স্বামী স্ত্রী মিলন দুটো বিদ্যার মধ্যে অনেকটাই পার্থক্য আছে একটা মেয়ে এবং ছেলের মধ্যে যে বশীকরণ বিদ্যা প্রয়োগ করা হয় সেটা কিন্তু অনেক সময় স্বামী স্ত্রীর ক্ষেত্রে কার্যকারী হয় না কারণ স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা আছে তারপরে অশান্তি হচ্ছে তো সেক্ষেত্রে বশীকরণ দিলে ভালোবাসা সৃষ্টি হয় কিন্তু স্বামী স্ত্রী মিলন বা এই অশান্তি কমে না তো সেক্ষেত্রে কিন্তু বিদ্যার ভাগ আছে বিভিন্ন প্রকারের সেখানে স্বামী স্ত্রী মিলন যে প্রয়োগগুলো আছে সেগুলো করতে হয় তো প্রয়োগের মধ্যে মন্ত্র যন্ত্র এবং যোগ্য পদ্ধতি তাছাড়াও টোটকা পদ্ধতি আছে তন্ত্রে এবার কিছু বীজ মন্ত্র আছে যেগুলি জব করলে সংসারে শান্তি হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলনও ঘটে তবে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়ার কারণ গ্রহগত হয় অনেক সময় রাশি গ্রহ এগুলো ঠিক না থাকলে অশান্তি হয় তাছাড়াও যদি কেউ ক্ষতি করে দেয় সেক্ষেত্রে অশান্তি হয় কেউ পেটে ওষুধ করলো বা গাছগাছরা খাওয়ালো সেক্ষেত্রেও অশান্তি হয় এরকম বিভিন্ন রকম সমস্যার জন্যে স্বামী স্ত্রী অশান্তি হয়ে থাকে তো সেটা আমরা দেখে নিয়ে কাটিয়ে যদি নেওয়া হয় তারপরে স্বামী স্ত্রী মিলন কবজ কবজের ক্ষেত্রেও যদি যাওয়া হয় বিভিন্ন কবজ আছে তার ভিতরে সব থেকে ভালো যে কবজগুলি স্বামী স্ত্রী মিলন কবজ যে কবজে স্বামী স্ত্রীর মধ্যে মিল ঘটে বশীকরণ করলেই কিন্তু স্বামী স্ত্রী অশান্তি ঠিক হয় না কারণ অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে সেটাতে বশীকরণ করলে ভালোবাসা সৃষ্টি হয় কিন্তু মিল হয় না তাই এক্ষেত্রে স্বামী স্ত্রী মিলের কাজগুলি সম্পূর্ণ আলাদা মন্ত্রর ক্ষেত্রেও ঠিক তাই স্বামী স্ত্রী মিলের যে মন্ত্রগুলো সেগুলো সম্পূর্ণ আলাদা তো এখানে কীরকমভাবে প্রয়োগগুলি করা হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করব তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে সেক্ষেত্রে কি কি পদ্ধতি আছে প্রথমত তাবিজের মধ্যে যদি যন্ত্রের মধ্যে যাওয়া হয় তাহলে যন্ত্র মধ্যে স্বামী স্ত্রী মিলন কবজ বা দেখা গেল স্ত্রী স্বামীকে ভালোবাসছে না সেক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের কবজ আছে যাতে স্ত্রীকে ভালোবাসে স্বামী তার কবজ বা স্বামীকে স্ত্রী ভালোবাসে তার কবজ এরকম ধরনের কবজগুলি আছে এগুলো যন্ত্রের মাধ্যমে ভোজ্যপত্রের ওপর লিখে ভরতে হয় এবার এক একজনের কাছে এর এক এক রকম নিয়ম আছে এটা ভরে ব্যবহার করারও আবার বিশেষ বিশেষ নিয়ম আছে এতগুলো ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে তাই শটে আমি বলে দিচ্ছি তেমনি কিছু গাছের শিকড় আছে সেই শিকড়েরগুলো তাবিজের মধ্যে ভরে স্বামী স্ত্রীর নাম লিখে যদি ব্যবহার করা হয় কিংবা যে যাতায়াত করছে স্বামী স্ত্রী সেখানে পোতা হয় বা ঘরে রাখা হয় বিছানার তলায় রাখা হয় সেক্ষেত্রে স্বামী স্ত্রী মিলন হয় এবং কিছু মন্ত্র আছে যেগুলোতে জল পড়া দেওয়া হয় চাল পড়া দেওয়া হয় ধুনো পড়া দেওয়া হয় মাটি পড়া দেওয়া হয় মিষ্টি পড়া দেওয়া হয় সেক্ষেত্রে বসীকরণও এরকম বিদ্যা আছে এবং স্বামী স্ত্রীর মেলের ক্ষেত্রেও এরকম ধরনের বিদ্যা আছে তারপরে স্বামী স্ত্রী মিলনের জন্য সিঁদুর পড়া আছে স্ত্রী যারা সিঁদুর পরে, তারা সিঁদুরটাকে মন্ত্রপুত করে দেওয়া হলো স্বামী যখন তার দিকে তাকাবে অটোমেটিক বসীভূত হয়ে আলাদা একটা ভালোবাসা আলাদা একটা মিল মোহাম্মদ যেটা স্বামী স্ত্রীর মধ্যে থাকে সেটা অটোমেটিক সৃষ্টি হবে এরকমও কিন্তু প্রয়োগ আছে আর যেগুলো আমি বললাম বীজ মন্ত্র অনেকও বীজ মন্ত্র আছে শান্তির জন্য স্বামী স্ত্রী মিলনের জন্য সেটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে কেউ না কেউ জব করলে সেটাতে কিন্তু মিল হয় কিছু টোটকা বা নিয়ম আছে যেগুলি ঘরের মধ্যে দেখা গেল তিন দিন প্রদীপ জ্বালাতে হবে যেগুলো আদিবাসীরা বা পৌরাণিক যুগে ব্যবহার করা হতো আর যজ্ঞের পদ্ধতিতে যজ্ঞও প্রয়োগ আছে তবে একটা যজ্ঞ করতে প্রচুর টাকা খরচ হয় যজ্ঞের বিভিন্ন সামগ্রী অনেক রকম দ্রব্য লাগে লোকবল লাগে তিন চারজন লাগে কিংবা একার দ্বারাও অনেক সময় যজ্ঞ হয় ছোটোখাটো যজ্ঞগুলো হোমগুলো তো সেখানে স্বামী স্ত্রী মিলনের জন্য প্রয়োগ আছে অনেকে আপনাদেরকে গল্প ফাঁদতে পারে যে চারটে কালো মুরগি লাগবে তিনটে মুরগি লাগবে বা একটা ছাগল বলে দিতে হবে পাঠা বলি দিতে হবে এগুলো কিন্তু প্রতিনিয়ত আমরা শুনে থাকি বহু মানুষকে ঠকায় স্ত্রীর বস্ত্র এবং স্বামীর বস্ত্র দিয়ে কিছু বশীকরণ বিদ্যা অবশ্যই আছে এবং স্বামী স্ত্রী মিলনের বিদ্যা অবশ্যই আছে সেগুলো তন্ত্রে অনেক কঠিন কঠিন বিদ্যা এরকম ধরনের আছে অনেকও তান্ত্রিক আপনাকে গল্প দিতে পারে সাত দিন শ্মশানে থাকতে হবে বা তিন রাত্রি যজ্ঞ করতে হবে বা এরকম নানা রকম গল্প ফাঁদতে পারে তবে আমি এই যে বললাম পদ্ধতিগুলো বেশিরভাগই মানে নাইনটি পারসেন্টই এরকমভাবে স্বামী স্ত্রী মিলনের কাজ এবং বশীকরণগুলি করা হয় এবং এই বিদ্যাগুলি গুরুমুখী বিদ্যা এবং এইভাবে আছে তবে বই পুস্তকের বিদ্যায় বিভিন্ন রকম নিয়ম আছে অনেক জিনিস সংগ্রহ করে সেখানে দিতে হয় তবে সেগুলো কার্যকারী করবে কি না আদেও তারও সম্ভাবনা নেই আর যেগুলো গুরু পরম্পরাতে হয়ে আসছে মানে একজনের থেকে আরেকজন শিখে আসছে সেগুলো পরীক্ষিত বিদ্যা এবং সেগুলো কার্যকরী করলে অবশ্যই কার্যকারী হয় হানড্রেড পারসেন্ট কার্যকারী হয় কারোর যদি দুর্ভাগ্য থাকে সেক্ষেত্রে নাও হতে পারে তবে বেশিরভাগই কার্যকারী হয় মানে একশো জনের কাজ করলে আপনি নিরানব্বই জনের কাজ পাবেনই পাবেন ধন্যবাদ